স্বামী স্ত্রী মিলনের সময় বা বিশেষ মুহূর্তে যে দুটো ভুল করবেন না যদি তাই করেন তাহলে লানবহু আলাইহা লানত আলাইহি আল্লাহ পাক আপনার প্রতি লানত গজব নাজিল করবে বিশেষ মুহূর্তে দুটো ভুল অনেক সব বিশেষ করে এখনকার ইয়াং সোসাইটি ছেলেগুলো এটা করে থাকে মাশাআল্লাহ আমাদের যারা কি মুরব্বী আছে তারা এগুলো চিন্তাও করে না চল্লিশ বছর আগে এটা মাথায়ও আসে নাই কত নেক্কার জঘন্যতমই কথা আমি যদি এখন বলি বলবেন হুজুর মেম্বরে বসে কথা বলছেন আল্লাহ রেস্তুলসলাম তিনি মদিনা মনোভরাতে মসজিদে নববিতে বসে সবারকে এই কথাগুলো বলে বেড়াতেন এইটা করো না এটা করো যত গোপন কথা সব তো তিনি শিক্ষা দিয়েছেন চলতে হবে না টু লিড লাইফ কিভাবে আপনি আপনার জীবন পরিচালনা করবেন এটা জানার কি দরকার আছে না নাই দরকার আছে তাহলে স্বামী স্ত্রী মিলনের সময় বিশেষ মুহূর্তে যে দুটো ভুল আমরা করছি আল্লাপা কোরআনের আয়াত দ্বারা সেটাকে নিষেধ করেছে বলে হুন্না হাত অর্থাৎ মাসিক অবস্থা স্ত্রীর সাথে মেলামেশা করা হারাম বর্তমান সোসাইটিতে অনেকের যৌন রোগ হওয়ার পিছনে এটা সবচেয়ে বড় কারণ বিশেষ করে ইয়াংরা স্পেশালি ইন দিস ওকেশন এ বিষয় নিয়ে তারা বেমারম ভুলে যায় বি কেয়ারফুল লেসেন টু মি আই এম টকিং অ্যাবাউট দিস ম্যাটার অ্যাকর্ডিং টু কোরআন এন্ড হাদিথ এ বিষয় নিয়ে আমি কথা বলছি আমি কোরআন হাদিসের বাইরে একটা কি বলছি না বলে আয়তা করাবো না আত্মা ইয়াত্তা হরনা বলে আয়তা না আত্মা ইয়াত্তা হরনা খবরদার খবরদার স্ত্রীর ওই অবস্থায় তুমি যাবে না এ অন্যায়টা কিন্তু করে এই কাজটা করবেন না এটা যদি করেন আল্লাহ আলাই স্পষ্ট কথা হাদিস আল্লাহ পাক আপনার উপর লানথ দিবেন এটা হচ্ছে স্বামীর একটা ভুল সেকেন্ড আসেন স্ত্রীর একটা ভুল আছে যখন স্বামীর খুব প্রয়োজন মনে করে খুব স্বামীর চাহিদার সময় কিছু স্ত্রী কিছু মা বোনেরা আছে সবাই নয় যে এতটা বিদ্ঘুটে তারা হয় রাগারাগির কারণে স্বামীকে সেটা করতেই দেয় না আছে না নাই সমাজে আছে এটা হারাম হাদিস শুনেন হাদিস স্পষ্ট হাদিস যদি কোনো বান্দ যদি কোনো মেয়ে যদি কোনো মহিলা স্বামীকে এটা যদি করতে না দেয় বিশেষ মুহূর্ত তার প্রয়োজনের চাহিদা যদি কেউ না মিটায় উল্টো দিকে শুয়ে পড়ে একজন আজাবের ফেরেস্তা একজন গজবের ফেরেশতা সারা রাত ভর তার উপর গজব লানত করে তার আলাই তাকে তার শিওরে কে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও ও বোন লেসেন টু মি ভেরি কেয়ারফুলি দোজ অফ ফিমেল আর ওয়াচিং মি রাইট নাও এই মুহূর্তে যারা দেখছেন আমার কথা শুনেন ঝগড়া হবে সেটা আলাদা জিনিস অভিমান হবে সেটা আলাদা জিনিস কিন্তু স্বামীর চাহিদা যদি পূর্ণ না করে আপনি মারা যান কি হবে আপনার এটা মাথায় রাখবেন স্পষ্ট হাদিস আল্লাহ পাক আপনার উপরে আপনার পাশে একজন লানতের ফেরেশতা গজবের ফেরেশতা দাঁড় করিয়ে দেয় যে তুমি তার উপর লানত করতে থাকো কথা কি বুঝতে পেরেছেন সে এখন থেকে বিশেষ করে ইয়াংদেরকে বলবো দুটো ভুল মহিলা একটা করে পুরুষ একটা করে এ দুটো ভুল যদি করেন আল্লাহর পক্ষ থেকে স্বাস্থ্যের জন্য অপেক্ষা করেন তবে হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে আমি কি দুজনকে বলবো আপনারা এখানে কি যারা আছেন আপনাদেরকে আমি অবশ্যই বলছি যখনই কোনো ঝগড়া তখনই সেটা মিটাপ রাত পর্যন্ত কি গড়াবে কেন আমার বিশ্বনবী মধ্যস্থতাকারী ছিলেন হজরত আলী রাজ এবং মা মাঝখানে তিনি একদিন শুলেন সে বললেন কি হয়েছে তোমাদের ঝগড়া হয়েছে তিনি দুজনকে শিখালেন বুঝালেন ওই মুহূর্তে কিন্তু মিট হয়ে গেছে যখন ঝামেলা হবে রাত হওয়ারাকে মিট আপ করা ট্রাই করবেন আমরা যদিও মানুষ আমরা পারি না তারপরও উই শুড ট্রাই মোর অ্যান্ড মোর আল্লাপাকে আমাদের প্রত্যেক বিশেষ করে ইয়াংদেরকে এই দুটো বিষয় বুঝা আরো মানার তৌফিক দান করুক সবাই পড়ি আমিন